এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরি আলোকিত হয়ে থাকে সব সময়। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের সবার মুখ ভার হইল। রানী আহার নিদ্রা ছাড়িলেন না, তুমি দেশ ভ্রমণে যেও না বাবা। তুমি দেশ ভ্রমণে গেলে আমি আর থাকতে পারবো না বাবা। ঠিক আছে, রাজকুমার যখন খুব করে যেতে চাচ্ছে তাহলে যাক, ঘুরে আসুক, তবে অনেক সাবধানে যেও বাবা, আর তোমার সাথে একজন অনুচর নিয়ে যাও। না বাবা, আমি একাই যেতে চাই। ভিন্ন রাজ্যে তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমরা কিভাবে বুঝবো বাবা? এই জন্য বলছিলাম যে সাথে নিয়ে যাও বাবা। না বাবা, লাগবে না, আমি কোনো বিপদে পড়বো না, তোমাদের দোয়া সবসময় আমার কাছে আছে। রানী মণিমাণিক্যকে ডালা লইয়া আসিলেন, কিন্তু রাজকুমার কিছুতেই সাথে নিলেন না। নতুন পোশাক পরিয়া নতুন তলোয়ার ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশে কত পর্বত কত নদী কত রাজার রাজ্য ছড়াইয়া রাজপুত্র এক বনের মধ্য দিয়া উপস্থিত হইলেন। আর দেখিলেন বনে পাখপাখালির শব্দ নাই, বাঘ ভালুকেরও সাড়া নাই। এত বড় বন, অথচ মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিরও শব্দ নাই, ব্যাপারটা কি বুঝে উঠতে পারছি না, কোনো সাড়া শব্দ পাচ্ছি না। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখিলেন বনের মধ্যে এক রাজপুরি। অমন রাজপুরি রাজপুত্র আর কখনো দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে, ফটকের দুয়ার বন জুড়িয়া আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারিয়ে নাই। কি আজব ব্যাপার, এত বড় রাজপুরি কিন্তু নাই কোনো মানুষ, নাই কোনো সৈন্য, কি আজব ব্যাপার। বনে কোনো সাড়া শব্দ নাই, রাজপুরিতে সাড়া শব্দ নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। ভিতরের মধ্যে গিয়া দেখে রাজকুমার তো অবাক, পুরী যে পরিষ্কার, যেন দুধে ধোয়া ধপধপ করিতেছে, কিন্তু এমন পুরীর মধ্যে দিয়ে মানুষজন নাই, কোনো কিছু সাড়া শব্দও পাওয়া যায় না। পুরী নিভাজ, নিঝুম, পাতাটিও পড়ে না, কুটাটুকুও নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিকে দেখিলেন, ওদিকে দেখিলেন, পুরীর চারিদিকে দেখিতে লাগিলেন। এক জায়গায় গিয়া রাজপুত্র থমকাইয়া গেলেন। দেখিলেন মস্ত আঙিনা আঙিনা জুড়িয়া হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে। রাজপুত্র হাঁক দিলেন, এই যে শুনছেন, কেউ কি শুনছেন? কেহ কথা কহিল না, কেহ তাহার দিকে ফিরাইয়াও দেখিল না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখিলেন কাতারে কাতারে সিপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে। কাহারও চোখে পলকও পড়ে না, কাহারও গায়ে চুলও নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। কি আজব ব্যাপার, কোন আজব জায়গায় এসে পড়লাম, কেউ কথাও বলে না, সাড়া শব্দও দেয় না। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠুরিতে গিয়া দেখিলেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল তলোয়ার তীর ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাইরা পাথরের মূর্তি। এই যে শুনছেন, এ তো কথাই বলে না, এই যে শুনছেন, এও তো কথাই বলে না। রাজপুত্র তলোয়ার খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আর এক কুঠুরিতে গিয়া দেখিলেন মস্ত রাজদরবার, চারিদিকে মণিমাণিক্য ঝকঝক করিতেছে, কিন্তু রাজসিংহাসনে রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি, পাত্র মিত্র ভাট বন্দি সিপাই লস্কর যে যেখানে সে সেখানে পাথরের মূর্তি। কাহারও চক্ষে পলক নাই, কাহারও মুখে কথাও নেই। রাজপুত্র দেখিলেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, সারা নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন। আর এক কুঠুরিতে গিয়া দেখিলেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে, কত রকমের ধনরত্ন, কত হীরা, কত মানিক, কত মতি কুঠুরিতে আর ধরে না। এত ধনরত্ন অথচ কেউ নেয়ারও মানুষ নেই,
দেখারও মানুষ নেই। রাজপুত্র কিছু ছুইলেন না, দেখিয়ে আর এক কুঠুরিতে চলিয়া গেলেন। সে কুঠুরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন। রাজপুত্র কুঠুরের মধ্যে গিয়ে দেখিলেন জল নাই, টল নাই। কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটিয়া রহিয়াছে। পদ্মফুলের গন্ধে ঘর মম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়ে রাজপুত্র দেখিলেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাট, হীরার ডাটে ফুলের মালা দোলান হইয়া রহিয়াছে। সেই মালার নিচে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোর হইয়া ঘুমিয়েছে। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করিতেছে। রাজপুত্র অবাক হইয়া দেখিতে লাগিলেন, এই রাজপুরীতে এত সুন্দর রাজকন্যা, এরকম সুন্দর রাজকন্যা তো আগে কখনো দেখি নাই। রাজপুত্রের চোখেও আর পলক পড়ে না, রাজকন্যা অঘোর ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের মতো সোনার পাপড়ির মতো টুলটুল করতেছে। রাজকন্যার আর ঘুম ভাঙে না, রাজপুত্রের চোখেও আর পলক পড়ে না। হঠাৎ একদিন রাজপুত্র দেখিলেন রাজকন্যার শিওরে এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন। সোনার কাঠি তুলিয়া লইতে দেখিলেন আরেক দিকে আর এক কাঠ রূপার কাঠি। আরে তো দেখছি রূপার কাঠিও আছে। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন। দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন, এই সোনার কাঠি আর রূপার কাঠি এখানে কেন? আর এই সোনার কাঠি আর রূপার কাঠি দিয়া কি করে আমাকে জানতেই হবে। এই কাঠি দিয়া কি করে, নিশ্চয়ই এর কোনো কাজ আছে। রাজকুমার তখন সোনার কাঠি আর রূপার কাঠি নিয়ে গেল রাজমহলে। অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কিছুই পেল না। রাজকুমার তখন ক্লান্ত হয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো কি করা যায়। হঠাৎ রাজকুমার ভাবতে হঠাৎ চোখে পড়ল একটি পাখির খাঁচার দিকে। রাজকুমার তখন আস্তে আস্তে এগিয়ে গেল খাঁচার কাছে। রাজকুমার কাছে যে দেখতে পেল খাঁচার ভিতরে একটি সোনার পাখি ঘুমিয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। এই পাখিটাও ঘুমিয়ে আছে তাহলে, যে কোনোভাবেই হোক এই পাখিটাকে জাগাতে হবে। রাজকুমার তখন পাখিটাকে জাগানোর জন্য খাঁচার মধ্যে সোনার কাঠি আর রূপার কাঠি দিয়ে তিনটা আঘাত করল। হঠাৎ পাখিটা জেগে গেল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি তোমাকে মারবো না, আমি রাজকুমার। এবার বলো যে রাজকন্যাকে কিভাবে আমি ঘুম থেকে জাগাতে পারি। তোমার হাতের ওই সোনার কাঠি আর রূপার কাঠি দিয়ে রাজকন্যার কপালে ছুঁয়ে দিলেই রাজকন্যা জাগ্রত হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ তোমায় পাখি বন্ধু। রাজকুমার তখন তাড়াতাড়ি গেল রাজকন্যার কাছে, সোনার কাঠি আর রূপার কাঠি ছুঁয়ে দিল ঘুমন্ত রাজকন্যার কপালে। অমনি পদ্মের বন শিউরে উঠিল, সোনার খাট নড়িয়া উঠিল, রাজকন্যার হাত হইল, পা হইল, গায়ের আলোস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকাইয়া উঠিয়া বসিলেন। আর অমনি রাজপুরের চারিদিকে পাখি ডাকিয়া উঠিল। দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক ছাড়িল। উঠাতে হাতি ঘোড়া ডাক ছাড়িল। রাজদরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন, পাত্র জাগিলেন হাজার বৎসরের ঘুম হইতে। সে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন, সকলে অবাক হইয়া গেলেন। রাজপুরীতে হঠাৎ কে আসিল? রাজপুত্র অবাক হইয়া গেলেন, রাজকন্যা অবাক চাহিয়া রহিলেন। রাজা মন্ত্রী পরিজন সকলে আসিয়া দেখলেন অন্য এক দেশের রাজপুত্র। তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র, আমাদের মরণ ঘুমের হাত থেকে রক্ষা করিয়াছ? আহা, আপনি কোন রাজ্যের রাজপুত্র? এক দৈত্য আমাদের গম গমা সোনার রাজ্যে ঘুম পাড়াইয়া রাখিয়াছিল, আপনি আসিয়া আমাদিককে জাগ্রত করিলেন। আপনারা আমাকে এভাবে বলছেন কেন? আমি পাশের রাজ্যের রাজকুমার হিসেবে এটা আমার দায়িত্ব কর্তব্য। বলো বাবা, তুমি কি চাও আমাদের কাছ থেকে? কি দিতে পারি আমি তোমাকে আমাদের এই মরণ ঘুম থেকে বাঁচানোর জন্য? আপনার কাছে আমার তেমন কিছুই চাওয়ার নেই। আপনার মেয়ে রাজকন্যাকে আমার খুব ভালো লেগেছে, আমি আপনার রাজকন্যাকে চাই।
আমার মেয়েকে তোমার ভালো লেগেছে, এ তো খুশির খবর। আজ থেকে রাজকন্যা তোমার, রাজকন্যাকে তোমার হাতে দিলাম, আর সাথে এই রাজত্ব তোমাকে দিলাম। রাজপুরীর চার চত্বর ছলমল করিতেছে, আঙিনায় আঙিনায় হুলুর ধ্বনি, রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনতর হুড়োহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী আজ আনন্দে ভরে উঠেছে। তাহার পর ফুটফুটে রাজকন্যাকে রাজ রাজত্ব যৌতুক দিয়ে রাজ রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠিল। এক বছর, দু বছর, বছরের পর বছর কত বছর গেল, দেশভ্রমণে গিয়েছেন, রাজপুত্র আজও ফিরেন না। কাঁদিয়া কাঁদিয়া মাথা খুঁড়িয়া রানী বিছানা নিয়াছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন। রাজ্য অন্ধকার, রাজ্য হাহাকার। একদিন ভোর হইতে না হইতেই রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল। কি হয়েছে, এত আনন্দ উল্লাস কিসে? কে কে এসেছে, এত বাজনা কিসের? রাজ্যের প্রজারা ছুটিয়া আসিল। হুজুর, হুজুর, রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন। কি বলছো, আমার ছেলে এসেছে? কতদিন আমার ছেলেকে দেখি না। কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন। বাবা, তুই এসে গেছিস, জানিস তুই না থাকায় আমাদের রাজ্যে অন্ধকার নেমে গেছিল। বাবা, আমি তো এসে গেছি, এখন দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি আবার আমাদের রাজ্য আলোকিত করব। তে রানী আসিয়া রাজকন্যার বরণ করিয়া নিলেন। প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন, রাজার চোখ ভালো হইল। ছেলেকে পাইয়া ছেলের বউ দেখিয়া রানীরও অসুখ সারিয়া গেল। তখন রাজপুত্র আর ঘুমন্ত পুরী রাজকন্যা লইয়া রাজারানী সুখে রাজত্ব করিতে লাগিলেন। এই যে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।